খড়গপুরে পোস্টার হোর্ডিংয়ে কেন নেই তার ছবি প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃণমূলে কটাক্ষ, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হওয়ার জন্য দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টারে ছেয়ে গিয়েছে খড়গপুরের একাধিক এলাকা, কিন্তু কোনো পোস্টারেই নেই স্থানীয় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ছবি। আর এতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির তারকা বিধায়ক, বিঁধেছেন দলেরই একাংশকে। যারা হোর্ডিং লাগিয়েছেন, যারা ফটো লাগিয়েছেন, সেখানে কজন আছেন তারা তো ভোট দিয়ে জেতাবেন না, পৌরসভা বানাবেন না। কিন্তু কেন দলের একাংশকে নিশানা করলেন হিরণ? স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে। দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে যারা পোস্টার দিয়েছেন তারা বিজেপির সর্বভারতীয় সহসভাপতির অনুগামী হিসেবেই এলাকায় পরিচিত। আজকে দেখুন, আমি মানুষের জন্য এখানে এসেছি, এখানে কোথাও দেখতে পাবেন না যে আমার ব্যানার লাগানো আছে। এখানে পৌরসভায় যারা ভোট দেবেন তারা আমাদের এই সাধারণ মানুষ, তারা জানেন যে তাদের বিধায়ক তাদের জন্য কী কাজ করছেন। হোর্ডিংয়ে পোস্টারে কে ছবি দিল কে ছবি দিল না, আর ওই চারজন পাঁচজন হোর্ডিংয়ে থাকলেন তারা তো এসে ভোট তৈরি করবেন না। আর বিজেপি বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করার পরই কটাক্ষের সুর তৃণমূলের গলায়। বিজেপি হচ্ছে হোর্ডিং সর্বস্ব পার্টি, না হলে দেখেননি এই যে হোর্ডিংয়ে দিলীপ ঘোষের ছবি আছে। আর খড়গপুরের নেতারা আর বিজেপির নেতা দিলীপ ঘোষ, এরা ক্রিমিনাল সামনে পেছনে নিয়ে ঘোরে। আমি তো বলবো হিরণের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এই ক্রিমিনালদের সঙ্গে ওর ছবি না থাকাটাই ভালো বলে আমি মনে করি। লিখিতভাবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি, পেলে পরে সেই বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। পার্টির কোনো পোস্টারে বিধায়কের ছবি নেই, এই ঘটনা ঘটেনি। অন্য কোনো পোস্টারে ঘটতে পারে, পার্টির পোস্টারে বিধায়কের ছবি থাকবে, থাকতেই হবে। শুক্রবার বিজেপির অনুষ্ঠান মঞ্চে নিগৃহীত হন হিরণ চট্টোপাধ্যায়ের এক অনুগামী। এবার খড়গপুরে দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে পোস্টার ব্যানারে তাঁর ছবি না থাকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিশ্বজিৎ দাস ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শিল্পাঞ্চলে জমি জটে আজকে বেসরকারি হাসপাতাল তৈরির কাজ। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণ করে এলাকার আদিবাসীদের বাধায় কাজ করতে পারছেন না তাঁরা। আদিবাসীদের অভিযোগ, তাঁদের যাতায়াতের রাস্তা দখল করছে বেসরকারি সংস্থা। জমির মালিকানা নিষ্পত্তি করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। ফাঁকা জমিতে পড়ে রয়েছে রড, সিমেন্ট, বালি, পাথর থেকে মশলা মাখানোর মেশিন, জলের ট্যাঙ্কার সহ নানা রকম নির্মাণ সামগ্রী। পিলার বসানোর জন্য খোঁড়া রয়েছে গর্ত। অভিযোগ, এসব আয়োজনই সার। বারবার চেষ্টা করেও শুরু করা যাচ্ছে না নির্মাণ কাজ। কাছে এসেও আদিবাসীদের বিরোধিতার মুখে পড়ে ফিরে যেতে হচ্ছে কর্মীদের। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শিল্পাঞ্চলের রানীশায়ের এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নিমচা রানীশায়ের এলাকায় জমি অধিগ্রহণ করে একটি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার দাবি, অধিগৃহীত জমিতে হাসপাতাল তৈরি হবে। গত অগস্ট মাসে শুরু হয় নির্মাণ কাজ। অধিগৃহীত জমির পাশেই রয়েছে আদিবাসী পাড়া। আদিবাসী পরিবারগুলির দাবি, তাদের যাতায়াতের রাস্তাও দখল করতে চাইছে বেসরকারি সংস্থা। কোনো পর্যন্ত কোনো মানে দলিল নেই হোক আর কোনো পারমিশন হোক, কিছুই নাই। দখল করে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে। কোনো হসপিটাল বলে কোনো নাম নিশানা নাই। রাস্তা চাই, কিন্তু হাঁটার রাস্তা যদি বন্ধ হয় আমরা চুপচাপ থাকবো না। জমির অথেন্টিসিটি বা সব কিছু নিয়ে যে আমরা একটা হসপিটাল করতে চাইছি, এগুলো নিয়ে সব কাগজপত্র দিয়ে আমরা চিফ মিনিস্টার দপ্তরে এবং লোকাল অথরিটি যতগুলো আছে সব দপ্তরে কিন্তু চিঠি পাঠিয়েছি অফিসিয়ালি। কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো উদ্যোগ আজও পর্যন্ত আমরা পাইনি যে হ্যাঁ ঠিক আছে, মানে যে ঝামেলাটা বা যেটা সমস্যা হচ্ছে সেটা মিটিয়ে দেওয়া হোক বা কিছু হোক। যে রাস্তা আদিবাসীরা দখল করার অভিযোগ করছেন, সেই রাস্তার জমি কার? মালিকানা নিষ্পত্তি করে সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। ল্যান্ড দপ্তরের মাধ্যমে একটা প্রসেসিং করেছি যে জমিটা কার সেটাকে আলাদা করে আইডেন্টিফাই করা। একটা মেমোরেন্ডাম দিয়েছে, মানে এটার উপর ইনকোয়ারি হবে। প্রাইভেট জায়গায় দুম করে কাজ বন্ধ করার কথা বলা যাবে না। কতদিনে সমস্যা মেটে এখন সেটাই দেখার। কৌশিক গাঁতাইতে রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার কাজে হাত দিল হুগলি রিভার ব্রিজ কমিশন। এর জন্য গতকাল রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল। এরপর পর্যায়ক্রমে আরো ৪টি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে। শুক্রবার রাত 10টা থেকে বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল, খুলবে সোমবার সকাল 6টায়। উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য এই ব্যবস্থা। হুগলি রিভার ব্রিজ কমিশনের হাতে রয়েছে পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, এজেসি বোস রোড, চিতপুর লকগেট এবং দমদম নাগেরবাজার উড়ালপুল। সবকটি উড়ালপুলের পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি। এইভাবেই ফ্লাইওভারের মুখে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই গাড়ি ফ্লাইওভারের উপর না উঠতে পারে এবং ফ্লাইওভারের ওপরে যে লোড টেস্টের প্রক্রিয়া চলছে সেই ছবিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হুগলি রিভার ব্রিজ কমিশনের সঙ্গে কলকাতা পুলিশের মিটিংয়ে কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছিল শহরের 5টা গুরুত্বপূর্ণ ফ্লাইওভার এইভাবেই লোড টেস্টের জন্য বন্ধ থাকবে। পার্ক স্ট্রিট দিয়ে সেই প্রক্রিয়াই শুরু হলো। তবে পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলেও খুব একটা যানজটের আশঙ্কা করছে না কলকাতা ট্রাফিক পুলিশ। কারণ হিসেবে বলা হচ্ছে পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলেও নিচে জওহরলাল নেহরু রোড দিয়ে গাড়ি চলাচল করবে। খোলা থাকবে রেড রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ এর মতো সমান্তরাল রাস্তাগুলি। সপ্তাহের শেষ বলে গাড়ির চাপও ওই এলাকায় কম থাকার কথা। তবে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোডের মতো ব্যস্ত উড়ালপুল এতটা সময় বন্ধ থাকলে বড় সমস্যা তৈরি হতে পারে। তাই পুলিশের তরফে ওই উড়ালপুলে ভারবহন ক্ষমতা পরীক্ষার 8 ঘন্টার মধ্যে শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে HRBC কে। ময়ূখ চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।